হবে সাইবরি ব্রেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রিংকন, সবাইকে স্বাগতম আরএম রিংকন ব্লগ। এই ব্লগটা হবে সাভার টু নয়হাট, আর ব্লগটা করার উদ্দেশ্য একটাই, আজকে ওইটা খুব সুন্দর, তাই তো সবাই আমার ব্লগে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো গাইজ, এখন আমি আছি সাভার রাজাসন রোড, আর রাইডিং এস আমার বড় ভাই ফয়সাল অক্ষেপু। আজকে ভিউ খুব সুন্দর, তাই আজকে ব্লগটা করার উদ্দেশ্য ওয়েদারটা কিনে ব্লগ অস্ট্রেলিয়া। রোদ গরম ঠান্ডা মিলে রাজাসন রোড, আসলে সাভারে এভাবে কেউ ব্লক করা হয় না। আমি আমার ইচ্ছা ছিল সাভারে ব্লক করার জন্য, ইনশাল্লাহ আমি সামনে কী বলে মোটো ব্লগ ভালো মনে করা হবে, আর সাভারটাকে সবাইকে দেখাবো। সাভারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সবাইকে নিয়ে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। সামনে মোটো ব্লগ হবে, এটা হলো শাহিবাগ রাস্তা, আমরা এখন নিউ মার্কেটের পিছনে বেরোবো। সাভার নিউ মার্কেটের পিছনে রাস্তা এটা, এখন ছোট একটা ব্রেক হবে সাইবরি ব্রেক, ছোট একটা ব্রেক চার ব্রেক। তো আমরা এখন আছি সিএমবি ঢাকা আরিচা রোড,
সবাই খেয়াল করেন দেখেন এত সুন্দর ব্রিজ থাকতে সবাই রাস্তা পার হয় খুশ আমরা মানুষ জীবন ভালোই লাগে ফুট ব্রিজ থাকতে এলতে পার হয় হাই রে ভুলে গেছে গা আমরা রেলিং এই পাশে বসে যা বলবো ওই পা Thank you.
তো আমি বর্তমান নহাটে আছি। আমাদের ব্লগ এখনকার জন্য পর্যন্ত শেষ। আই হোপ ভালো মতো ব্লগ করা হয় নাই, তারপর আশা করি আপনারা সবাই আমাদের সাভার টু নবীনগর নহার একটা ব্লগ করা হইলো, প্রথম ব্লগ মোটো ব্লগ। সো আমার ভাই আমার সাথে ছিল, রাইডিং করতেছিল। হ্যাঁ, সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, কারণ আমার ব্লগ ভালো মতো হয় না, তারপর আমি চেষ্টা করি। কেন বেশি কথা বাড়াবো না, সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর সবাইকে আবারও বলতেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর এম রিংকন ব্লগ। আর সবাই পাশে থাকবেন, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও সামনে আসবে, ব্লগ আসবে, সাভারে অনেক জায়গায় আমি আপনাদের সবাইকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, অপেক্ষা করতে থাকুন।